ভাড়া কত? পঞ্চাশ টাকা ভাইয়া। কানপুর থেকে নিউ বিল্ডিং করতে ভাড়া পঞ্চাশ টাকা? হ্যাঁ ভাড়া পঞ্চাশ টাকাই। আমি দশজনকে শোনেন। হ্যাঁ কি শুনবো, হ্যাঁ কি শুনবো, দৈনিক যা আশা করি। ভাড়া ৩০ টাকা, এই না ৩০ টাকা ভাই। এমন করবেন না, সকালতে একটা ভাড়াও মারতে পারিনি। তাই বলে আমি পঞ্চাশ টাকা দেবো নাকি? এখানকার ভাড়াই পঞ্চাশ টাকা, আমি কি বেশি চাইছি নাকি? তুই আবার কথা বলতেছিস, ভাড়া তো ৩০ টাকা, রাখ ৩০ টাকা রাখ। তা আপনি গায়ে হাত দিয়েছেন কি করতে? আরে ৩০ টাকা রাখ, ধর। এই হচ্ছে এখনকার উচ্চশিক্ষা, এরা মানুষকে মানুষই মনে করে না। ভাই ওনার সাথে আপনি কাজটা অন্যায় করলেন, উনি তো ঠিকই বলছিল, ওখান থেকে ভাড়া তো পঞ্চাশ টাকাই। আমি ন্যায় করছি নাকি অন্যায় করছি সেটা কি তোমার কাছ থেকে শেখা লাগবে? আমার কাছ থেকে কিছু শিখতে হবে না, সব কিছু তো একটা নিয়মে চলে তাই না? তাছাড়া ওই লোকটা গরিব, আপনি এভাবে তার গায়ে হাত তুলে ঠিক করেননি কাজটা। আরে তুমি এখানে নাক গলাচ্ছো কেন? তার সাথে আমার কথা হয়েছে, তুমি কে? আর শুধু শুধু নিজে এই ব্যাপারটা নিয়ে এত ঝামেলা করতেছো কেন? হ্যাঁ কেউ আমাকে ডাকেনি, একজন নিরীহ লোকের সাথে ওভাবে খারাপ ব্যবহার করলেন, সেজন্যই এগিয়ে আসলাম। দূর মিয়া, ওই লোকটার জন্য তোমার দরদ দেখছে একদম উতলিয়ে পড়তেছে, আর বারবার তুমি আমাকে আমাকে পদ আটকে বিরক্ত করছো কি কারণে? হ্যাঁ ভাই, আপনার বাবা খুবই ভালো একজন মানুষ, খুবই ভদ্রলোক, সেই তুলনায় আপনার মুখে তো এরকম ভাষা এরকম স্বভাব তো আপনার সাথে যায় না। তোমার তো সাহস কম না, আমার ফ্ল্যাটে থেকে তুমি আমার আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে তুমি কথা বলো, তোমার এত সাহস আছে কোথা থেকে? হ্যাঁ যাও, তোমার কাছে যাও। তাহলে বাজারটা করে নিয়ে আসেন, আমি এখানে আছি। খোকা তুইও চল আমার সাথে, বাজার করাটা শিখে নিবি। ও সব ছোট লোকই কাজ আমি করতে পারবো না, আর তাছাড়া বাইরে প্রচুর গরম পড়তেছে, আমি এসির ভিতরেই ঠিক আছি। আপনাকে নিষেধ করলাম বাজারে আসতে, আপনি তাও এলেন, এখন পানি কাদার মধ্যে গরমে আপনার কষ্ট হচ্ছে না? আরে না রে বাবা, আমার এসবে অভ্যাস আছে, সারাদিন একা বাড়িতে বসে কি ভালো লাগে? ভালো লাগাতে হবে, এখন আমরা বড় হয়ে গেছি, আপনি কেন কষ্ট করবেন? এই নিন মাছগুলো নিয়ে আপনি বাসায় চলে যান, আমি বাকি বাজার করে নিয়ে আসছি। কাঁচা মরিচ আর মিষ্টি কুমড়া নিতে বলেছে তোর আম্মু। আচ্ছা ঠিক আছে, রোদে দাঁড়িয়ে না থেকে আপনি বাসায় যান, আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। এখানে অবশেষে আবার এই শহরেই ফিরে এলাম। তা কেমন আছিস? আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি, তোর কি খবর? এই তো বাজার করতে আসলাম। বাসার সবাই কেমন আছে? সবাই ভালোই আছে। তোর ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে রে? সবই এখন দুই ছেলে মিলেই সামলাই, আমার আর ওদিকে যাওয়া লাগে না। ওরা পড়াশোনা করছে না? বড় ছেলের বিএসসি শেষ, আর ছোট ছেলে এবার মাওলানা পাশ করলো, বলছে ইফতা করতে মদিনায় যাবে। কি করব ভাবছি, মাদ্রাসা লাইনে এত লেখাপড়া করে কি হবে? জ্ঞান অর্জন করলে বৃথা যায় না, আর ও তো অনেক মেধাবী ছাত্র, আমার অত সামর্থ্য নেই। যাই হোক, তোর মুস্তাকের কি খবর? ও ও তো ভার্সিটি উচ্চ ডিগ্রি শেষ করে বড় চাকরি করছে, পাশাপাশি তার পিএইচডিও চলছে। তা বিয়ে শাদী করেছে? না, কয়েকটা বছর যাক, অফিস থেকে গাড়িটা পেলো, বাড়ি পেলে ওখানেই সেটেল হবে। আলহামদুলিল্লাহ এটা তো ভালো কথা, কিন্তু ও বাসায় সেটেল হলে তুই তো একা হয়ে যাবি। সে যা হয় হবে। তা তুই কি বাজার করলি? এই যে ছোটো ছেলে মাছ কিনে দিল, এটাই বাসায় নিয়ে যাচ্ছি, বাকি বাজারঘাট সেই করে নিয়ে আসবে। তা বাজারঘাট ছেলেরাই করে নাকি? হ্যাঁ, আমাকে তো বাজারে আসতেই দেয় না, বলে আপনার এত কষ্ট করতে হবে না, আমরা আসি তো। লিয়াকত কেমন আছে? হ্যাঁ ও তো মারা গেছে, তুই জানিস না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না তো, কবে মারা গেল? এই তো মাস তিনেক হবে। ঈসা মাস্টারও মারা গেছে। এই কদিনই এত কিছু হয়ে গেছে। ও খলিল চাচা কেমন আছে রে?
ওনার শরীর খুব একটা ভালো না, আমি দেখতে গেছিলাম। আপনার কাণ্ড জ্ঞান নেই, বাজার না করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন? বাবা, উনি আমার ছোটবেলার বন্ধু। আপনি তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসেন, দেরি হয়ে যাচ্ছে। ইউনুস সাহেব অবাক হয়ে দেখলেন, এ কেমন ব্যবহার! তোর ছেলে মুস্তাক না? হ্যাঁ, ওর কথাই বলছিলাম, অনেক বড় চাকরি পেয়েছে। ইতোমধ্যে ইউসুফ তার বাকি বাজার শেষ করে ফিরে আসছিল। সে দেখে তার বাবা এখনো বাসায় যায়নি, তাই সে বাবাকে জিজ্ঞাসা করে, এখনো বাসায় না গিয়ে আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন? ইউসুফ, এটা তোমার আঙ্কেল হয়, আমার ছোটবেলার বন্ধু। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই তো বাবা, ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার বাসার সবাই ভালো আছে? হ্যাঁ বাবা, সবাই ভালো আছে। এই হচ্ছে আমার ছোট ছেলে ইউসুফ। হ্যাঁ মাশাআল্লাহ, তুমি তো অনেক বড় হয়ে গেছো দেখছি। কি যে বলেন আঙ্কেল, সন্তান কখনো বড় হয়? বাবা, আমাকে দিন, আপনার কষ্ট করতে হবে না। আরে না রে পাগল, আমার কষ্ট হচ্ছে না, আমাকে দেন, আমি বাসায় নিয়ে যাচ্ছি, আপনি আরামে দাঁড়িয়ে নিশ্চিন্তে আঙ্কেলের সাথে গল্প করেন। আঙ্কেল আমি আসি, আসসালামু আলাইকুম। ইউসুফ বাজার নিয়ে চলে যাচ্ছে, ইসাক সাহেব বাকরুদ্ধ অবস্থায় দাঁড়িয়ে সেটা দেখছে। ইউসুফের ব্যবহারে তিনি মুগ্ধ এবং নিজের ছেলের ব্যবহারে তিনি লজ্জিত। তিনি ভাবতে থাকেন, তার সন্তান উচ্চ শিক্ষিত হলেও এত সুন্দর ব্যবহার তিনি কখনো পাননি, না জানি ভবিষ্যতে কি অপেক্ষা করছে তার জন্য। প্রকৃতপক্ষে সুন্দর ব্যবহার নির্ভর করে সঠিক শিক্ষার উপর। উচ্চশিক্ষায় সব কিছু নয়, নৈতিক শিক্ষাই প্রকৃত শিক্ষা। তাই সন্তানকে উচ্চ শিক্ষিত করার পূর্বে নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন।